আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে এলাম গোলাপের জলের রেসিপি। আমাদের কাছে পর্যাপ্ত গোলাপ হওয়ায় গোলাপ যাতে নষ্ট না হয় তাই আমরা এই রেসিপিটা বানালাম। গোলাপ থেকে প্রথমেই আমরা পাপড়িগুলো আলাদা করে নিব। উপকরণ 3-4 কাপ পানি, ঢাকনা সহ পাত্র, একটি স্টিলের বাটি। পাত্রে পানি দিয়ে পাপড়িগুলো পানির উপরে ছড়িয়ে দেব। পাপড়ির উপরে স্টিলের বাটিটি বসিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিব যেন বাষ্প বাইরে বের না হয়। মিডিয়াম তাপে 8-10 মিনিট জাগ করব। এমনভাবে বাটিটা বসাবো যাতে বাষ্পটা ঢাকনায় জমা হয়ে বাটিতে পড়ে। এরপর বাটিতে জমা পানি ঠান্ডা করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে যে কোনো পাত্রে সংরক্ষণ করা যায়। এটি 2-3 মাস সংরক্ষণ করা যায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।